উনি কে? উনি হচ্ছেন কুণাল ঘোষ। কে? সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেসের। উনার আরো পরিচয় কি? সারদা কাণ্ডে উনি জেলে ছিলেন কয়েক বছর। কি বলেছিলেন? আমি মিথ্যা কথা বলি না, পাল্টি খাওয়া আমার স্বভাব নয়। আদালতের এজলাসেই বিস্ফোরক কুণাল সংবাদপত্রে এসছে। মমতার বাড়িতেই রাখা ছিল সারদার বিপুল টাকা। অর্থাৎ সারদা নারদা, এটা একটা বহু চর্চিত বিষয় ভারতবর্ষের রাজনীতিতে এবং ভারতবর্ষের গরিব অংশের মানুষের, বিশেষ করে পশ্চিমবাংলার গরিব অংশের মানুষের অর্থ লুটে পুটে খেয়েছে সারদা নারদা। এবং সেই সারদার কাণ্ডে অভিযুক্ত কে ছিলেন? সুদীপ্ত সেন। সেই সারদা কাণ্ডে অভিযুক্ত কে ছিলেন? কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষ সেখানে এজলাসে বলছেন যে মমতার বাড়িতেই রাখা ছিল সারদার টাকাগুলো, কারণ কুণাল ঘোষ মমতা ব্যানার্জির ডান হাত ছিলেন, রাজ্যসভার সাংসদ ছিলেন। সেই এজলাসে দাঁড়িয়ে উনি অকপটে স্বীকার করছেন যে মমতার বাড়িতে রাখা ছিল সারদার টাকা। ও ও সুশান্ত, আপনি জানেন সারদার ডকুমেন্টে হিমন্তর নাম আছে? ও সুশান্ত, আপনি জানেন সারদার ডকুমেন্টে শুভেন্দু অধিকারীর নাম আছে? ও সুশান্ত, আপনার যদি দেখা দিচ্ছে হয় কোর্টের ডকুমেন্ট গুলো পাঠিয়ে দেব। ও সুশান্ত, আপনার সিবিআই কে বলুন না, আপনাদের দলের শুধু ওখানে থাকলে ধরবে না, বাকিদের ধরবে, আর আপনারা বিপ্লব করবেন, তাতো বাবু চলবে না। আজকে সেই সারদার টাকার আস্ফালন, চার্টার্ড প্লেন বিমান ভাড়া করে 30 লক্ষ টাকা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে পরিয়াজি পাখিরা যেমন আসে, সেই পরিয়াজি পাখিদেরকে এখানে আনা হচ্ছে নেতৃত্ব দেওয়ার জন্য। বলছে 23-এ তারা সরকার গঠন করবে। কালো টাকার আস্ফালন বন্ধুরা। সুশান্ত চৌধুরী কোন দলে ছিলেন? কাল লোক আজ কোথায় আছেন, কাল কোথায় থাকবেন তার নেই ঠিক। এরা পাক্কা দল বদলু। আর ওকে বলে দেবেন, ওকে বলে দেবেন চিটফান্ড নিয়ে মুখ খোলার আগে সুদীপ্ত সেন সারদা মালিক যে দুটো চিঠি দিয়েছে, সেই দুটোতেই যার নাম আছে তার নাম হিমন্ত বিশ্ব শর্মা। যদি চিটফান্ডকে ইস্যু করতে চায় তাহলে এখানে আবার গিয়ে সিবিআইতে এফিডেভিট দিয়ে শুরু করব। হিমন্ত বিশ্ব শর্মাকে অ্যারেস্ট না করে সিবিআই অন্য তদন্ত এগোচ্ছে কি করে? আমরা মাথা উঁচু করে পলিটিক্স করি, আমরা কোনো অন্যায় করিনি। হিমন্ত বিশ্ব শর্মার নাম 13 সালের চিঠিতে আছে, হিমন্ত বিশ্ব শর্মার নাম 20 সালের চিঠিতে আছে, কেন এখনো অ্যারেস্ট হয়নি? তারা আবার চিটফান্ডের কথা বলছে? শুভেন্দু অধিকারী নারদা এফআইআর নেন, কেন তাকে এখনই ঘাট ধরে অ্যারেস্ট করা হচ্ছে না সিবিআই? কেন তাকে এখনো পর্যন্ত বাইরে রাখা হয়েছে? সারদার ডকুমেন্টে শুভেন্দু অধিকারীর নাম আছে, বিজেপি বিরোধী দলনেতা, ব্যক্তি কুৎসা করতে বারণ করুন।